ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহে পারসিক বংশোদ্ভূত এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষগণ বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুলের অধিবাসী ছিলেন তার দাদা জ্যুতি খলিফাতুল মুসলিমিন ওমরাদি আল্লাহ তাল আনহুর শাসনামলে ইসলাম গ্রহণ করেন অতপর কাবুল ছেড়ে ইরাকের অন্তর্গত বিখ্যাত কুফানগরীতে এসে বসবাস শুরু করেন নির্ভরযোগ্য মতানুসারে আশি হিজড়ি মোতাবেক ছয়শো নিরানব্বই খ্রিস্টাব্দে এই কুফা নগরীতেই তার জন্ম হয় ইমাম আবু হানিফার রহমতি লড়াইয়ে প্রথম যে বিষয়ে মনোযোগ দেন তা হল ধর্মতত্ত্ব ও দিনের মৌলিক আকিদা বিশ্বাস এ বিষয়ে নাস্তিক ও ধর্মচ্যুতদের সাথে তার প্রচুর বিতর্ক হয় তৎকালীন বসরা শহরে এদের উৎপাত ছিল সবচেয়ে বেশি এজন্য তিনি সাতাশ বারেরও বেশি বস্রায় গমন করেন শরীয়তের নানান বিষয়ে সন্দেহ ও অবিশ্বাসের গোড়াকর্তন করেন জাহম ইবনু সফওয়ান ও অন্যান্য ভ্রষ্টকে তর্কযুদ্ধে পরাস্ত করেন ধর্মতেগীদের ধর্মের পথে ফিরিয়ে আনেন মুতাজিলাখি ও খারেজিদের ধরাশায়ী করেন এবং উগ্র শিয়াদের সঠিক আকিদায় সম্মত করে তোলেন তিনি নিজে জীবনের দীর্ঘ একটি সময় বিতর্ক করলেও শিষ্য ও অনুরাগীদের এ ব্যাপারে নিরুৎসাহিত করতেন বিশেষ প্রয়োজন ছাড়া তাদের বিতর্ক করতে বারণ করতেন একবার পুত্র হাম্মাদ রহমেতুল্লাহকে ধর্মতত্ত্ব বিষয়ে বিতর্ক করতে দেখে তিনি ভীষণ বিরক্ত হন তৎক্ষণাৎ তাকে বিতর্ক করতে বারণ করেন উল্লেখ্য যে ইমাম আবু হানিফা রহমেতুল্লাহ মাত্র ২০ বছর বয়সে ধর্মতত্ত্বে অগাধ পাণ্ডিত্য লাভ করেন তার এই পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ সে সময়ে কুফার মসজিদে তার জন্য স্বতন্ত্র মজলিস কায়েম করা হয় সেখানে তিনি ছাত্রদের নিয়মিত এ বিষয়ে পাঠদান করতেন বস্তুত কোরআন হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি এর সঠিক প্রয়োগস্থল জানার নাম হচ্ছে ফিকহ একবার ইমাম আবু হানিফা রহমেতুল্লাহ আলহে তার শায়ক বিশিষ্ট মহাদ্দিস ইমাম আমাশা রহমেতুল্লার নিকট গমন করেন তখন জনৈক ব্যক্তি এসে তাকে একটি মাসালা জিজ্ঞেস করেন ইমাম আমাস আবু হানিফা রহমতুল্লাহকে লক্ষ্য করে বলেন আপনি এর উত্তর দিন আবু হানিফার উত্তর শুনে ইমাম আমাস অবাক হয়ে জিজ্ঞেস করেন এই উত্তর আপনি কোথায় পেলেন জবাবে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেখে বলেন আপনার কাছ থেকেই পেয়েছি এই বলে তিনি সংশ্লিষ্ট বিষয়ে ইমাম আমাসের সূত্রে বর্ণিত বেশ কয়েকটি হাদিস শোনান এতে ইমাম আমাস অভিভূত হয়ে বলেন আমি এক বছরে যা বর্ণনা করেছি আপনি তো এক মুহূর্তেই সেগুলো বলে দিলেন আসলে আপনারা ফকিহরা হলেন ডাক্তার আর আমরা হলাম ফার্মাসিস্ট শাস্ত্রে তার যাবতীয় অর্জনের মূল অবদান ছিল ইমাম হাম্মাদের এই তিনি তাকে খুব শ্রদ্ধা করতেন কোনো জরুরি বিষয় জানার প্রয়োজন হলে তার বাড়ির দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন ইমাম আবু হানিফা তিনি সালাদ বা ব্যক্তিগত কোনো প্রয়োজনে ঘর থেকে বের হলে তখন তার কাছ থেকে বিষয়টি জেনে নিতেন প্রতিদিন সালাতে পিতামাতার পাশাপাশি তার নেক হায়াত সুখ সমৃদ্ধি ও উত্তম প্রতিদান লাভের জন্য দোয়া করতেন মোহাম্মদ ইবনু হাসান ইবনি আবি বশির বলেন আমি ইমাম আবু হরিফা রহমেতুল্লাহকে বলতে শুনেছি ইমাম হাম্মাদের ইন্তেকালের পর কখনোই এমন হয়নি যে আমি কোনো সালাত আদায় করেছি কিন্তু তার জন্য ইস্তেকফার করে পিতামাতার পাশাপাশি আমি সর্বদা আমার ছাত্র শিক্ষকদের জন্য দোয়া ও ইস্তেকভার করি হারিসি রহমেতুল্লার সূত্রে বর্ণিত ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাইহি বলেন ইমাম হাম্মাদের নিকট দশ বছর অবস্থানের পর একবার আমার মনে হয় যে নিজে থেকে কিছু করা দরকার তার মজলিস ছেড়ে স্বতন্ত্র একটি মজলিস চালু করা দরকার এই ভাবনা থেকেই একদিন সন্ধ্যায় কুফার মসজিদে প্রবেশ করি কিন্তু মসজিদে প্রবেশের পর কেন জানি এক নিমিশেই আমার সব ইচ্ছে ফিকে হয়ে যায় আগত্যা আমি ইমাম হাম্মাদের মজলিসে গিয়ে বসে পড়ি ঘটনাক্রমে সেদিনই বস্ত্রায় বসবাসকারী তার এক নিকটাত্মীয়ের মৃত্যু সংবাদ আসে জানা যায় মৃত্যুর সময় তিনি বেওয়ারির সম্পত্তি রেখে গেছেন তাই ইমাম হাম্মদ কাল বিলম্ব না করে আমাকে তার স্থলাভিষিক্ত করে সঙ্গে সঙ্গে বস্ত্রার উদ্দেশ্যে রওনা হয়ে যান প্রায় দু মাস তিনি অনুপস্থিত ছিলেন এ সময়ে আমার কাছে অনেকগুলো মাসালা আসে তন্মধ্যে প্রায় ষাটটি মাসালার সমাধান আমি সরাসরি তার কাছ থেকে শুনিনি তাই সাবধান সাবধানবশত প্রশ্নোত্তর আকারে সেগুলো লিখে রাখি ব্যসটা থেকে ফেরার পর সেগুলো তার সামনে পেশ করি তন্মধ্যে চল্লিশটিতে তিনি আমার সাথে একমত হন আর বাকি বিশটিতে তিনি দ্বিমত পোষণ করেন সেদিনই আমি প্রতিজ্ঞা করি যে তিনি যতদিন বেঁচে আছেন ততদিন তার সংস্রব ত্যাগ করব না এই ঘটনার পর তিনি আট বছর বেঁচেছিলেন এই দীর্ঘ সময়ে আমি একবারের জন্যও এই প্রতিজ্ঞা ভঙ্গ করিনি আট বছর পর তিনি মৃত্যুবরণ করলে সবাই আমাকে তার আসনে বসিয়ে দেয় কুফার মসজিদে চল্লিশ বছর বয়সে ইমাম আবু হানিফা হাম্মাদের স্থলাভিষিক্ত হন এবং এ সময় কুফার শ্রেষ্ঠ ফকিহ হিসেবে পরিচিতি লাভ করেন ফিকহ অধ্যয়নের পাশাপাশি তিনি হাদিস শিক্ষার জন্য তদারিন্তন হাদিস বেতাদের খিদমতে হাজির হন তাদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেন কারণ তখনও হাদিসের ভাণ্ডার গ্রন্থ আকারে সংকলিত হয়নি তাছাড়া একজন মোহাদ্দের পক্ষে সকল হাদিস হেবজ করাও সম্ভব ছিল না এজন্য তিনি প্রথমে কুফার মোহাদ্দিসগণের নিকট থেকে হাদিস শেখেন কুফার মোহাদ্দিসগণের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন ইমাম শাবি এবং ইমাম আমাশ রহমেতুল্লাহ কুফার পরে তিনি বসরায় গমন করেন সেখানে কাতাদা রহমেতুল্লার নিকট হাদিসের পাঠ গ্রহণ করেন কুফা ও বাস্রার পর হারামেন শরিফানের উদ্দেশ্যে যাত্রা করেন প্রথমে মক্কায় যান সেখানে বিখ্যাত হাদিস বিশারদ আতা ইবনু আবি রাবাহা রহমেতুল্লাহর হাদিসের দ্বারসে সামিল হন একশো চোদ্দ হিজড়িতে আতার রহমেতুল্লাহ ইন্তেকাল করেন ইমাম আবু হানিফার পরবর্তী সময়ে যারা হাদিসের কিতাব সংকলন করেছেন এবং জগতে মান্যবর ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিখ্যাত ও সমাদৃত হয়েছেন তারা প্রায় সকলেই ইমাম আবু হানিফা আহমতুল্লার শিষ্য কেউ সরাসরি শিষ্য আবার কেউ শিষ্যের শিষ্য ইমাম আবু হানিফা রহমতুল্লার ছাত্রদের অনেকেই ছিলেন জগৎ বিখ্যাত হাদিস বিশারদ এম অবস্থায় তিনি যদি বাস্তবিক পক্ষেই হাদিস শাস্ত্রে পূর্ণ দক্ষ না হতেন তবে কি তার পক্ষে ইসলামী আইনের মতো হাদিস ঘনিষ্ঠ বিষয়ে দ্বারস প্রদান করা সম্ভব হতো অধিকন্তু তিনি যদি হাদিস সংশ্লিষ্ট বিষয়ে ভুল করতেন কিংবা ভুল পাঠ দিতেন তাহলে কি আবদুল্লাহ ইবনুল মোবারক ওয়াকি ইবনুল জর এবং মাক্ষি ইবনু ইব্রাহিমের মতো বিশ্ব বরেণ্য ছাত্রবৃন্দ চুপ করে থাকতেন যদি ধরেও নেওয়া হয় যে ওস্তাদের সম্মানার্থে তারা মুখের ওপর কিছু বলতেন না তাহলেও হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফার অপারদর্শিতা প্রমাণিত হবে না কেননা প্রকৃত অবস্থা যদি এমনই হতো তবে দিনের খাতিরে হলেও তারা আবু হানিফার মৃত্যু পরবর্তী সময়ে তার ভুলগুলো সম্পর্কে আপত্তি করত অভিযোগ জানাত এবং তার অদক্ষতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে দিত কিন্তু পরবর্তী সময়ে তাদের কারো পক্ষ থেকে আদৌ কি এ বিষয়ে কোনো অভিযোগ এসেছে আসেনি তার উপরন্ত আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ বলেছেন যদি আল্লাহ আমাকে ইমাম আবু হানিফা ও সুফিয়ান আস সাউরির মাধ্যমে সাহায্য না করতেন তবে আজ আমি একেবারে সাধারণ অজ্ঞ মানুষ হিসেবে বিবেচিত হতাম প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম ইয়াহুইয়া ইবনু মাইন বলেন আমার দৃষ্টিতে ওয়াকি ইবনুল জর্রার চেয়ে বড় কোনো আলেম নেই তবে তিনিও ইমাম আবু হানিফার মতানুসারে ফাতোয়া দিতেন অধিকন্তু তিনি ইমাম আবু হানিফার সূত্রে বর্ণিত সকল হাদিসের হাফিজ ছিলেন কারণ তিনি আবু হানিফার কাছ থেকে প্রচুর পরিমাণে হাদিস সোনার সৌভাগ্য অর্জন করেছিলেন ইমাম বুখারি রহমতুল আলেহের অন্যতম উস্তাদ মাক্কি ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল আলেহ সম্পর্কে বলেন আবু হানিফা রহমতুল্লাহ তার সময়কালের শ্রেষ্ঠ আলেম ছিলেন কোনো আলেমকে চেনার সহজ পথ এবং তাকে পরিমাপ করার সঠিক মাপকাঠি হল প্রথমে তার শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মান ও অবস্থান নির্ণয় করা এরপর তার শিক্ষক ও প্রতিষ্ঠানের মান ও গ্রহণযোগ্যতা অনুপাতে তাকে বিবেচনা করা এই সহজ কথাটি বোঝার পর আমরা যদি ইমাম আবু হানিফা রহমতুল্লার শিক্ষা জীবনের প্রতি দৃষ্টিপাত করি তবে দেখতে পাব যে তিনি তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ আলেম ও মহাদ্দিসগণের সংস্রবে থেকে হাদিস ও ইলম অর্জন করেছেন বিশিষ্ট মহাদ্দিস আতা ইবনু আবি আবাহার কাছ থেকে হাদিস সংগ্রহের জন্য ইরাক থেকে সুদূর মক্কায় সফর করেছেন এ ব্যাপারে ইমাম জাহাবি রহমতুল্লাহ মানাকিবুল ইমাম আবু হানিফা নামক গ্রন্থে লেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মক্কায় আতা ইবনু আবু রাবাহার কাছ থেকে হাদিস শুনেছেন তিনি প্রায়ই বলতেন হাদিস বর্ণনার ক্ষেত্রে আমি আতা রাহমেতুল্লাহ থেকে উত্তম কাউকে দেখিনি ছাড়াও তিনি আবদুল্লাহ ইবনু আব্বাস রাজি আনহুর বিশিষ্ট ছাত্র তাউস আবদুল্লাহ ইবনু ওমার রাজি আল্লাহ আনহুর বিশিষ্ট ছাত্র নাফি আব্দুর রহমান ইবনু হরমুজ হিসাম ইবনু উরওয়াহ মোহাম্মদ ইবনুল মুনকাদির এবং ইবনু শিহাব আজ জহুর রহমেতুল্লাহর সহ যুগশ্রেষ্ঠ মহাদ্দিসগণের নিকট থেকে হাদিসের শিক্ষা লাভ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাদিস অন্বেষণের ক্ষেত্রে অন্যদের চেয়ে কতটা বেশি আগ্রহী ও অগ্রগামী ছিলেন তার প্রমাণ মেলে তারই সমকালীন সহপাঠী ইমাম মিস আর ইবনু কেদাম রহমতুল্লার একটি বক্তব্য থেকে তিনি বলেন আমি আবু হানিফার সাথে হাদিস অন্বেষণ করেছি কিন্তু হাদিসের ক্ষেত্রে তিনি আমাকে ছাড়িয়ে গেছেন আমি তার সাথে যুহদ চর্চায় ব্রতী হয়েছি এক্ষেত্রেও তিনি আমাকে পেছনে ফেলেছেন তারপর তার সাথে ইলমুল ফিকহ অন্বেষণ করেছি ক্ষেত্রেও তিনি আমার যে কতটা উঁচুতে পৌঁছেছেন তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লক্ষণীয় বিষয় এই যে মেস আর ইবন কাম রহমেতুল্লাহ ছিলেন এমন এক হাদিস বিশারদ যার ব্যাপারে হাফিজ আবু মোহাম্মদ রহমেতুল্লাহ বলেন কোনো হাদিস নিয়ে যখন ইমাম সুবাত ও সুফিয়ান আস সাউরে রহমতুল্লার মাঝে মতানৈক্য দেখা দিত তখন তারা উভয়ে হাদিসটির ব্যাপারে মিস আর ইবনু দামের সিদ্ধান্ত অনুযায়ী সমাধানে উপনীত হতেন আর এটা তো সুবিদিত যে ইমাম সুবা ও সুফিয়ান আজ তাহরই রহমতুল্লা আলেহে আমিরুল হাদিস বলে অভিহিত করা হয় তাদের মতো হাদিস বিশেষজ্ঞ যে মিস আর ইবনু কিদামকে সমাধানের একমাত্র নীতি হিসেবে বিবেচনা করতেন সেই মিস আর ইবনু কিদামই ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ব্যাপারে মন্তব্য করেছেন যে তিনি হাদিস সংগ্রহে আমার থেকে অগ্রগামী তার এই একটিমাত্র বক্তব্য থেকেই বোঝা যায় হাদিসের জগতে ইমাম আবু হানিফা রহমতুল্লার অবস্থান কতটা উঁচুতে এখন প্রশ্ন হতে পারে যদি এমনই হয়ে থাকে তবে ইমাম আবু হানিফার সূত্রে বর্ণিত হাদিসের সংখ্যা অন্যান্য মোহাদিসের তুলনায় এত কম কেন এ প্রশ্নের উত্তরে ইমাম জাহাবি রহমতুল্লা আলহি বলেন নিঃসন্দেহে ইমাম আবু হানিফা অসংখ্য অগণিত হাদিসের হাফিজ ছিলেন তবু তার বর্ণিত হাদিসের সংখ্যা কম হওয়ার একমাত্র কারণ হল সর্বদা হাদিস থেকে মাসালা উচ্চারণে ব্যতি ব্যস্ত থাকা হাদিস বর্ণনা ও সনদ পর্যালোচনার পর্যাপ্ত সময় না দিতে পারা অধিকন্তু পাক পাকসা আলহ সাল্লামের যুগ থেকে ইমাম আবু হানিফার যুগ পর্যন্ত সোমের ব্যবধান খুব সামান্য ছিল হাদিসের সনদও যথেষ্ট সংক্ষিপ্ত ও ঝামেলা মুক্ত ছিল এই কারণে সনদের মান তখন উত্তম ও অতি উত্তমে পরিব্যাপ্ত মজুখি ও মনকরিনী হাদিসের অস্তিত্ব একেবারেই নগণ্য ছিল দ্বিতীয় কথা হল ইমাম আবু হানিফা রহমতুল আলেহে দেশ দেশান্তরে সফর করে যে পরিমাণ হাদিস সংগ্রহ করেছেন তার সংখ্যাই হল চল্লিশ হাজার এই চল্লিশ হাজার থেকে সহিহা ও আমলযোগ্য হাদিসগুলো বাছাই করে তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন যার নাম কিতাবুল আসার এ বিষয়ে মহফাক ইবনু আহমদ রহমিতুল্লা আলাইহে বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চল্লিশ হাজার হাদিস থেকে বাছাই করে কিতাবুল আসার লিখেছেন উল্লেখ্য যে আবু হানিফা রহমতুল্লা যুগে হাদিসের সনদ বা বর্ণনা সূত্র চল্লিশ হাজারের বেশি ছিল না এই চল্লিশ হাজার হাদিসই পরবর্তী সময়ে ইমাম বুখারি ও মুসলিমের যুগে এসে বর্ণনা সূত্রের আধিক্যের কারণে লক্ষ লক্ষ হাদিসে রূপান্তরিত হয়েছে কারণ মহাদিসগণ সনদের ভিন্নতাকেও আলাদা হাদিস হিসেবে গণ্য করেন এ কারণেই রাসুলে পা আকাল্লুসাল্লামের একটি হাদিসই স্বনদের ভিন্নতার কারণে দশ থেকে পনেরোটি হাদিসে পরিণত হতে দেখা যায় সেই হিসেবে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলীহে কিতাবুল আসারে যে হাদিসগুলো উল্লেখ করেছেন সেগুলো যদি পরবর্তী সময়ে লিখিত হাদিসের কিতাবসমূহ থেকে তা তথা নিরীক্ষণ করা হয় তাহলে এই ছোট্ট কিতাবুল আসারটাই দশ থেকে পনেরো খণ্ডের বিশাল আকর গ্রন্থে পরিণত হবে তাই আবু হানিফা রহমেতুল্লাহ হাদিস কম জানতেন কিংবা আদৌ জানতেন না এ ধরনের অভিযোগ বা আপত্তির কোনো সুযোগ নেই কোনো বিষয়ে কারো দক্ষতা যাচার সবচেয়ে সহজ পদ্ধতি হল তার সম্পর্কে উক্ত বিষয়ে প্রাজ্ঞ ব্যক্তিদের অভিমত ও মূল্যায়ন সম্পর্কে জানা এদিকে লক্ষ্য করেই আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহি সম্পর্কে পূর্ববর্তী ও পরবর্তী প্রাজ্ঞ সালাহবদের গুরুত্বপূর্ণ মূল্যায়ন তুলে ধরছি হাফিজ মিজি রহমতুল্লা আলহী বলেন মাক্কি ইবনু ইব্রাহিম ইমাম আবু হানিফা রহমতুল্লা সম্পর্কে বলেন তিনি তার সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন এখানে একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে প্রাচীনকালে আলেমগন ইলম বলতে সাধারণত ইলমুল হাদিসকেই বোঝাতেন তাই ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে কে বড় আলেম বলার অর্থ হচ্ছে তিনি হাদিস শাস্ত্রের বড় আলেম ছিলেন ইমাম আবু দাউদ বলেন নিঃসন্দেহে আবু হানিফা ছিলেন একজন শ্রেষ্ঠ ইমাম জাহর ও তাদিলের অন্যতম ইমাম ইয়াহইয়া ইবনু মাইনি রহমতুল্লা আলহে বলেন আবু হানিফা হাদিস শাস্ত্রের গ্রহণযোগ্য এক ব্যক্তি আলী ইবনুল মাদিনী রহমতুল্লা আলহে বলেন নিঃসন্দেহে আবু হানিফা ছিলেন হাদিস শাস্ত্রের গ্রহণযোগ্য ব্যক্তি তার মাঝে কোনো খুঁজ ছিল না প্রসিদ্ধ মহাদ্দিস হাফিজ ইবনু হারুনখি বলেন আবু হানিফা ছিলেন সমকালীন শ্রেষ্ঠতম জ্ঞানী ও সত্যবাদী একবার ইয়াহুইয়া ইবনু মাইনকে প্রশ্ন করা হয় হাদিস শাস্ত্রে আবু হানিফা রহমতুল আলেহে কি আস্থাভাজন ব্যক্তি প্রশ্নকারীর প্রসন্ন সংশয় আজ করতে পেরে তিনি সঙ্গে সঙ্গে দৃপ্ত কণ্ঠে উত্তর দেন হ্যাঁ অবশ্যই তিনি আস্থাভাজন অবশ্যই তিনি আস্থাভাজন সর্বশেষ ইমাম আবু ইউসুফ রহমতুল্লা আলহের একটি বাণী উল্লেখ করছি তিনি বলেন আমরা আবু হানিফা রহমতুল্ল আলহের সাথে জ্ঞানমূলক বিষয়ে আলোচনা করতাম তিনি নিজ গবেষণা ও সঙ্গীদের মতামতের ভিত্তিতে কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিলে আমি কোফার সাইকদের কাছে যেতাম তার সিদ্ধান্তের সমর্থনে আরও কোনো হাদিস আছে কি না সেটা জানার জন্য আমার এই প্রচেষ্টার ফলে এখনও একটি দুটি বা ততোধিক হাদিস পাওয়া যেত সেগুলো তার কাছে পেশ করা হলে তিনি কোনোটি গ্রহণ করতেন আবার কোনোটি এই বলে বর্জন করতেন যে এটি সহীয় নয় বা মারুফা নয় অথচ এই পরিত্যাজ্য হাদিসটিও তার সিদ্ধান্তের অনুকূলে তার এই আচরণে বিস্মিত হয়ে একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম এ ব্যাপারে আপনার ইলম কেমন উত্তরে তিনি বলেছিলেন আমি কুফা নগরীর ইলমের ধারক ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে একই সাথে হাফিজুল কোরআন ও হাফিজুল হাদিস ছিলেন তিনি হিজাজ ও ইরাকের বিখ্যাত আলেমদের নিকট হাদিসের শিক্ষা লাভ করেছেন অধিকন্তু সাহাবিদের ফাতোয়া ও মতামত সম্পর্কেও তার ছিল অগাধ পাণ্ডিত্য তাকোয়া সত্যবাদিতা ও এখলাসের পাশাপাশি আল্লাহ তাকে দিনের পরিপূর্ণ জ্ঞান ও পাণ্ডিত্য দান করেছিলেন হাসান ইবনুসা আলিহ রহমিতুল্লা আলহে বলেন ইমাম আবু হানিফা হাদিসের ক্ষেত্রে নাসিক ও মনসুখ সম্পর্কে পূর্ণ অবগত ছিলেন কোন হাদিসের ওপর আল্লাহর রসুল সাল্ল সাল্লামের আমলের পাশাপাশি সাহাবিদের আমলও পাওয়া গেলে তিনি নির্দ্বিধায় সেটার উপর আমল করতেন এর অন্যথা হলে কোরআন ও হাদিসের নাসিক ও ম্যানসুখ নিয়ে গবেষণা করতেন এক কথায় তিনি কুফার ইলমুল হাদিস ও ইলমুল ফিকহের ধারক ছিলেন সেখানকার অনুসৃত পন্থার পূর্ণ অনুসরণ করতেন তিনি বলতেন পবিত্র কোরআনে যেমন নাসিখ ও মনসুখ আয়াতের সন্ধান পাওয়া যায় তেমনি হাদিসেও পাওয়া যায় তার এসব বক্তব্য ও কর্মধারা থেকে প্রতীয়মান হয় যে তিনি প্রতিটি বিষয়ে আল্লাহর রসুল সাল্লামের সর্বশেষ আমল কি ছিল সে সম্পর্কে পূর্ণ অবগত ছিলেন একই সূত্রে অপর একটি বর্ণনা এসেছে আব্দুর রজ্জাক রহমতুল্লা লালেহে বলেন একদিন আমি মামার রহমেতুল্লা আলহির নিকট বসেছিলাম এমন সময় সেখানে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমেতুল্লা আলহি উপস্থিত হন তাকে দেখে মামার রহমেতুল্লা আলহি বলেন আমি ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহের মতো দক্ষ অভিজ্ঞ এবং ভ্রান্তির ব্যাপারে তার মতো সজাগ ও সতর্ক আর কাউকে দেখিনি বিখ্যাত আলেম নজর ইবনুসম্মাইল রহমিতুল্লা আলহে বলেন ফিকহ শাস্ত্রের ব্যাপারে লোকেরা ছিল ঘুমন্ত ও উদাসীন ইমাম আবু হানিফা রহমতুল আলহে সবাইকে জাগিয়ে তুলেছেন ইবনু আবদুল বার রহমতুল্লাহে বলেন ফিকহে হানাফির বিশিষ্ট ইমাম মোহাম্মদ ইবনুল হাসান রহমতুল্লা আলহে বলেন ইলমের উৎস মূলত চারটি এক কিতাবুল তথা পবিত্র কোরআন ও তার সমর্থিত বিষয়াদি দুই সুন্নাতুর রসুল তথা রসুল সাল্লুসাল্লামের পবিত্র সুন্নাহ ও তার সমর্থক বিষয়াদি তিন সাহাবিদের সর্বসম্মত সিদ্ধান্ত আমল এবং তার সমর্থিত বিষয়াদি এবং চার বিশিষ্ট ফকিহগণ কর্তৃক ইস্তিহসান ও তার সমর্থিত বিষয়াদি বিস্তৃত এই চারটি হচ্ছে শরীয়ত ভিত্তিক গবেষণার মূল উপাদান এই আলোচনা থেকেই স্পষ্ট যে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহের নিকট ফিকহ শাস্ত্রের উৎসমূলক উপাদান ছিল যথাক্রমে ছয়টি এক পবিত্র কোরআন দুই বিশুদ্ধ সুন্নাহ তিন সাহাবাদের সর্বসম্মত সিদ্ধান্ত সমূহ চার কিয়াস পাঁচ ইহতিসান এবং ছয় ওরফ তথা সামাজিক ও আঞ্চলিক রীতিনীতি ইমাম আবু হানিফা রহমতুল্লা সব সবসময় গরিব ও দুর্বলদের প্রাধান্য দিতেন সর্বাগ্রে তাদের ভালো মন্দ ও সুবিধা অসুবিধা চিন্তা করতেন তার এই চিন্তা ও প্রাধান্য দানের বিষয়টি বোঝার জন্য জাকাত সংক্রান্ত একটি মাস আলা লক্ষ্য করা যেতে পারে স্বর্ণ ও রূপার ব্যবহৃত অলঙ্কারের ওপর জাকাত আসবে কিনা এ নিয়ে বিশিষ্ট ফকিওদের মধ্যে মতানৈক্য রয়েছে এক্ষেত্রে ইমাম আবু হানিফার দলিল হচ্ছে এক নারী রেসুলেপাক সাল্লুসাল্লামের নিকট এলেন তার সাথে তার একটি মেয়ে ছিল মেয়ের হাতে সোনার দুটি মোটা চুড়ি ছিল পাক সাল্লু সাল্লাম তাকে বললেন তুমি কি এর জাকাত দাও সে বলল না বিক্রিম সাল্লুসাল্লাম বললেন তোমার কি ভালো লাগবে যদি আল্লাহ তালা এ দুটির পরিবর্তে পরকালে তোমাকে দুটি আগুনের চুড়ি পরিয়ে দেন বর্ণনাকারী বলেন অতপর মেয়েটি চুড়ি দুটি খুলে ফেলল এবং রেসুলেপাক সাল্লুসাল্লামের কাছে হাতে তুলে দিয়ে বলল এগুলো আল্লাহ ও রসুলের জন্য উল্লেখ্য যে ব্যবহৃত স্বর্ণ অলংকারের ওপর জাকাত ওয়াজিব হলে গরিব অসহায় ও জাকাত গ্রহিতাদের উপকার হয় এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্ল আলহে স্বর্ণ ও রূপার ব্যবহৃত অলংকারের জাকাত ওয়াজিব হওয়ার পক্ষে ফাতোয়া দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিবাহের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কার নারীর ইচ্ছা অধিকার প্রয়োগের ক্ষেত্রে মত দিয়েছেন তার মতে যদি কোনো নারী তার উপযুক্ত পাত্রকে সঠিক মোহরের বিনিময়ে শরীয়ত সম্মতভাবে বিয়ে করতে চায় তবে সেক্ষেত্রে তার পূর্ণ অধিকার রয়েছে একদিন আয়সা সিদ্দিকারিয়া আল্লাহুতাল্লাহ আনহার কাছে একটি মেয়ে এসে অভিযোগ করে সামাজিক মানমর্যাদা বৃদ্ধির জন্য আমার বাবা তার ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে দেয় আমি এই বিয়েতে মোটেই রাজি ছিলাম না এক প্রকার জোর করেই আমাকে বিয়ে দেয়া হয় আয়শা সিদ্দিকারি আল্লাহুতাল্লাহ আনহা বলেন পাক সাল্লাল্লাহু সাল্লুসাল্লাম না আসা পর্যন্ত তুমি এখানেই অপেক্ষা করো রেসুলেপাকসাল্ল্লাহ সাল্লাম এলে আয়সা তাল আনহা তাকে মেয়েটির ব্যাপারে অবগত করলেন নবী করিম সাল্ল সাল্লাম মেয়েটির বাবাকে ডেকে পাঠান এরপর মেয়েটিকে বলেন তুমি যে কোনো একটা বেছে নিতে পারো চাইলে এই বিয়ে মেনে নিয়ে সংসার করতে পারো আবার চাইলে এই বিয়ে ভেঙেও দিতে পারো নবীজির এই উত্তর শুনে মেয়েটি বলে ইয়ার আসুল আমি আমার বাবার সিদ্ধান্তই মেনে নিয়েছি তবে এই অভিযোগের মাধ্যমে আমি অন্য নারীদের সামনে তাদের অধিকারের বিষয়টি তুলে ধরতে চেয়েছি আমি চেয়েছি নারীরা বুঝুক ইচ্ছার বাইরে জোর করে তাদের বিয়ে দেওয়া যাবে না হাদিস ও ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফার রহমতুল্লা আলেহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তবে শায়েখ আবু জাহরা বলেন ইমাম আবু হানিফার রহমতুল্লা আলহের জীবনের শেষ মুহূর্তটা কেমন ছিল সে ব্যাপারে মতভেদ রয়েছে কারো কারো মতে তার জীবনের শেষ মুহূর্তটায় তিনি কারাগারে বন্দী ছিলেন আবার কারো কারো মতে মৃত্যুর আগে তাকে ছেড়ে দেয়া হয়েছিল মুআফ আল মাক্ষী দাউদ ইবন রেশিদের সূত্রে বর্ণনা করেন দাউদ বলেন বিচারকের পদ গ্রহণ না করার অপরাধে ইমাম আবু হানিফাকে যে শাস্তি দেওয়া হয়েছিল তা আমি স্বচক্ষে দেখেছি তাকে প্রতিদিন কারাগারের বাইরে এনে দশটি করে ব্যত্রাঘাত করা হতো আঘাতগুলো এতটাই মারাত্মক হতো যে সঙ্গে সঙ্গে তার পিঠে দাগ পড়ে যেত আঙুল দিয়ে সেগুলো স্পষ্ট গণনা করা যেত এভাবে তাকে একশো দশটি বেত্রাঘাত করা হয় প্রতিদিন বেত্রাঘাতের পূর্বে তাকে বলা হতো দায়িত্ব গ্রহণ কর অন্যথায় শাস্তি ভোগ করো উত্তরে ইমাম আবু হানিফা বলতেন এটা কখনো আমার পক্ষে সম্ভব নয় আঘাতের আতিশয্যে তিনি কাঁদতেন যন্ত্রণায় কাঁতরাতেন আর অস্ফুট সুরে থেকে থেকে বলতেন হে আল্লাহ আপনি আপন কুদ্রতে তাদের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন তারা যখন কোনোভাবেই ইমাম আবু হানিফাকে টলাতে পারছিল না তখন তার খাবার দাবার সহ যাবতীয় বিষয়ে কঠোরতা আরোপ করে এক পর্যায়ে যখন সব চেষ্টায় ব্যর্থ হয় তখন তার খাবারে বিষ মিশিয়ে দেয় বিষ মিশ্রিত খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্ণনা করেন কিতাবুল জিন নামক গ্রন্থে বলা হয়েছে ইমাম আবু হানিফা রহমেতুল্লা আলাহে বিষের প্রতিক্রিয়ার অনুভব করতে পেরে সঙ্গে সঙ্গে শেষদায় লুটিয়ে পড়েন এবং সে অবস্থায় তার পরম বন্ধুর সাথে মিলিত হন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তবে ক্ষেত্রে। শায়েখ জাহরা ভিন্ন মত পোষণ করেন তার নিকট গ্রহণযোগ্য মত হচ্ছে মৃত্যুর কিছুক্ষণ আগে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহেকে কারাগার থেকে মুক্তি দেয়া হয় এবং অসুস্থ অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্ভরযোগ্য মতানুসারে মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর মাফফাক আল মাক্কি বর্ণনা করেন ইমাম আবু ইউসুফ রহমেতুল্লা লালেহে বলেন হিজরি একশো পঞ্চাশ সনের পনেরোই সওয়াল ইমাম আবু হানিফা রহমতু আলহে ইহ জগত ত্যাগ করেন জীবনের প্রতিটি মুহূর্ত যার সোনালী আভায় পরিপূর্ণ মুসলিম জাতির জন্য যিনি ছিলেন মহান আল্লাহর রহমত যার কল্যাণকর কর্ম আজ কোটি মানুষের জীবন চলার পথকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছে সে উজ্জ্বল নক্ষত্র ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহে যার সাধনার ফল আমাদের জীবন চলার পথের পাথেও